এদিকে শুভেন্দুর পাশাপাশি রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন অমিত মালব্য। দুর্নীতির বিরুদ্ধে বিজেপির দমননচল অভিযানে ভয় পেয়েছে বাংলার প্রশাসন। বিজেপি কর্মীদের কলকাতায় যাওয়া আটকাতে স্থানীয় প্রশাসনকে নামানো হয়েছে। কতজনকে আটকাবেন মমতা? টুইট বাংলায় বিজেপির সহ-পর্যবেক্ষক অমিত মালব্য। কোচবিহার আলিপুরদুয়ারে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, পুলিশকে নিশানা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর। কোচবিহার আলিপুরদুয়ারে পিসির দালালরা বিজেপি কর্মীদের আটকাচ্ছে, দেখুন কিভাবে রেল স্টেশনে ব্যারিকেড করে কলকাতায় আসতে বাধা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ উত্তর কোরিয়ায় পরিণত হয়েছে, পিসি ভয় পেয়ে নবান্ন ছেড়ে মেদিনীপুরে পিকনিক করতে পালাচ্ছেন, তাকে নিউটনের তৃতীয় সূত্র মনে করাতে চাই। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এমনই টুইট করেছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষের বাস দাওয়াইয়ের পাল্টা মদন মিত্র, হেরিটেজ পুজোর পর হেরিটেজ ঝামেলা হবে। এক নেতা বলছেন পুজোর আগে কোচি বাস কিনেছেন, আমি বলছি উনি বাসের ব্যবহার জানেন না, উনি কিনুন আমি ব্যবহার করে দেখিয়ে দেব। নাম না করে দিলীপ ঘোষকে নিশানা মদন মিত্রর। কামারহাটির তৃণমূল বিধায়কের ভিডিও ভাইরাল। হেরিটেজ পুজো তো, তোর হেরিটেজ ঝামেলা শুরু হয়ে যাবে, সাধারণ মানুষ অসুবিধা করবে। তার জন্য আমিও দায়ী নই, কেউই দায়ী না পরিস্থিতিটা। রাজনৈতিক দলের নেতা বলছে পুজোর আগে আমি কচি কচি বাঁশ কিনছি, আমার জিজ্ঞেস করলো, আমি বললাম ওই বাঁশটার ব্যবহারটা উনি জানেন না, ওনাকে বলবেন কত কিন্তু ব্যবহারটা খুব ভালো জানেন। পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে এলে কাঁচা বাঁশ তৈরি রাখুন, বিষ্ণুপুরে নবান্ন অভিযানের প্রস্তুতি সভায় বলেছিলেন দিলীপ ঘোষ। ঠিক কি বলেছিলেন শুনুন। পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুট করে নেওয়ার জন্য নমিনেশন করতে দেওয়া হয়নি, আমরা সিধা মনে ভোট করতে গেছিলাম, সাদা মনে কাদা নাই, ভাবছিলাম নমিনেশন হবে, ভোট হবে, লোক ভোট দেবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সাত দিন ধরে এসডি অফিস বিডিও অফিস ঘেরাও করে রাখা হয়েছে, এবারে কিন্তু খালি হাতে যাবো না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাবো, কাঁধে করে যাবো। কি ঠিক আছে তো? এখন থেকে বাঁশ কেটে রাখুন, শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন, মারলে গায়ে তাক থাকে। দিলীপের বাঁশ মন্তব্যে মদন মিত্র চরম পন্থা নিলেও মন্ত্রী ফেরহাদ হাকিমের অস্ত্র গাঁধীগিরি, সাধারণ মানুষকে মারবেন না, আমরা মার খেতে তৈরি আছি, মন্তব্য পুরো মন্ত্রীর। দিলীপ দা কো বলিয়ে যে হাম ওয়েট করেঙ্গে আকে হামকো মার কে যায়, পাবলিক কো না মারে, হাম মার খা লেঙ্গে, হাম জিন্দেগি ভর সিপিএম কা মার খায়া, আব বিজেপি কা খানে কে লিয়ে ভি হাম তৈয়ার হ্যায়।